হাই এভরি ওয়ান ওয়েলকাম টু টিন্সবাদি অরুণিমা আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকের দশম শ্রেণীর টেস্ট পেপার থেকে বিভাগ খ নিয়ে আলোচনা করবো চলো শুরু করা যাক আজকের পর্ব প্রথমেই আসি নিচের বাক্যগুলি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও প্রথমটা বলেছে মূলের চলন ড্যাশ প্রতিকূলবর্তী মূলের চলন আলোক প্রতিকূলবর্তী তাহলে মূল আলোর বিপরীত দিকে বাড়ে সেই জন্য এটা হলো আলোক প্রতিকূলবর্তী ড্যাশ গাছকে টেলিগ্রাফ উদ্ভিদ বলা হয় বনচারাল উদ্ভিদকে টেলিগ্রাফ উদ্ভিদ বলা হয় এই প্রশ্নটা কিন্তু অনেক আসে এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে টেলিগ্রাফ উদ্ভিদ এটা বনচারালকে বলা হয় পরে শূন্যস্থান হলো দুটো নিউরোনের প্রি ও পোস্ট সাইন্যাপ্টিক পর্দার মাঝের স্থানকে ড্যাশ বলে সাইন্যাপ্টিক ক্লেফট বলে তাহলে এই যে জায়গাটা এর নাম হলো সাইনেপ্টিক তারপরে যে শূন্যস্থান মানব বিকাশে ড্যাস দশায় প্রথম যৌন বৈশিষ্ট্য প্রকাশ পায় বয়সন্ধি যে দশা সেই সময় প্রথম যৌন বৈশিষ্ট্য প্রকাশ পায় তারপর হলো ড্যাশ দশার শুরুতে ক্রোমোজোমগুলো কোষের বিশুভ অঞ্চলে জমা হয় কোন দশার শুরুতে কোষ বিভাজনের সময় ড্যাশ দশার শুরুতে ক্রোমোজোম কোষের বিশুভ অঞ্চলে জমা হয় মেটাফেজ দশায় কোষের বিশুভ অঞ্চলে জমা হয় তাহলে এটা হবে মেটাফেস তারপরে শূন্যস্থান হলো ফুলের সবকটি গর্ভপত্রকে একত্রে ড্যাশ বলে গর্ভকেশর চক্র বলে এরপর আসি নিচের বাক্যগুলো সঠিক বা ভুল নিরূপণ করো প্রথম হলো মানুষের কানের মুক্তলতি একটা প্রকট চরিত্র এটা সঠিক তাহলে এখানে সঠিক লেখা তারপরেরটা হলো সজনি গাছের ডাল মাটিতে পুতলে নতুন গাছ তৈরি হয় এটি এক প্রকার প্রাকৃতিক অঙ্গজ জনন এটা জনন তো বটেই কিন্তু প্রাকৃতিক নয় প্রাকৃতিক মানে গাছ নিজে নিজে গাছের থেকে নিজে নিজে যেটা হয় এটা কেউ ডাল নিয়ে মাটিতে পুঁতে দেওয়া হচ্ছে এটা হলো কৃত্রিম জনন তাহলে এটা হলো ভুল তারপরের প্রশ্ন হলো তারপরে স্টেটমেন্টটা হলো যৌন ক্রোমোজমগুলো অ্যালোজোম হ্যাঁ যৌন ক্রোমোজোমেরই নাম হলো অ্যালোজোম মানে আমাদের যে ক্রোমোজোম সেটা দুই রকম অটোজোম আর অ্যালোজোম অটোজোম হলো দেহ ক্রোমোজোম আর অ্যালোজোম হলো সেক্স ক্রোমোজোম তাহলে এটা হলো সঠিক তারপর হলো হাঁচি একটি প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ এটা ঠিক তারপর হলো প্রতিটি ক্রোমোজোমে মুখ্য খাজের পাশাপাশি একটি গৌণ খাজ অবশ্যই থাকবে অবশ্যই থাকবে এর কোনো মানে এটা কোনো জরুরি নয় থাকলে মানে মুখ্য খাজ ব্যতীত আরও কোনো খাজ থাকলে সেটাকে গৌণ খাঁজ বলা হয় তাহলে এটা হলো ভুল তারপর একটা হলো কেবলমাত্র মাইলিনযুক্ত স্নায়ুতন্ত্রই র্যানভিয়ারের পর্ব থাকে এটা সঠিক এখন আসি স্তম্ভ মেলাও এ স্তম্ভের সাথে স্তম্ভ মেলাতে হবে কিভাবে মিলিয়ে লিখতে হবে সেটাও বলে দেওয়া হয়েছে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখ সহ সঠিক জোরটি পুনরায় লেখো ঠিক আছে এ স্তম্ভে দিয়েছে রাসায়নিক সমন্বয় সাধক রাসায়নিক সমন্বয় সাধন করে কে হরমোন তাহলে এখানে হবে টু পয়েন্ট ওয়ান থ্রি পুরোটা লিখবে আমি লিখছি না তার পাশে লিখবে হরমোন ঠিক আছে তাহলে এটার সাথে হল হরমোন তারপর হলো গুরু মস্তিষ্কের প্রবেশদ্বার গুরু মস্তিষ্কের প্রবেশদ্বার হলো থ্যালামাস তাহলে এটা হবে টু পয়েন্ট ওয়ান ফোর গুরু মস্তিষ্কের প্রবেশদ্বারের কথাটা লিখবে নিয়ে লিখবে ডি থ্যালামাস ঠিক আছে তাহলে এটা হলো থ্যালামাস তারপর হলো নিয়ন্ত্রণহীন কোষ বিভাজন নিয়ন্ত্রণহীন কোষ বিভাজন হয় টিউমার দেখা যায় কারণ টিউমারে কি হয় যে কোষ বিভাজন সেটা নিয়ন্ত্রিত হয় না তাই কোষের সংখ্যা অনেক বেড়ে যায় তাহলে এটা হবে টু এ পুরোটা লিখবে নিয়ন্ত্রণহীন কোষ বিভাজন বলে লিখবে এফ টিউমার এরকমভাবে লেখাটা হবে ঠিক আছে আমি এখানে অ্যারো দিয়ে দেখাচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে তারপর হলো জনুক্রমের লিঙ্গধর দশা জনুক্রমের লিঙ্গধর দশা হল হ্যাপ্লয়েড তাহলে এখানে লিখবে টু পয়েন্ট ওয়ান সিক্স পুরোটা লিখবে জনুক্রমের লিঙ্গধর দশা বলে এ দিয়ে লিখবে হ্যাপ্লয়েড তাহলে এখানে এটার সাথে হলো এটা ঠিক আছে তারপর হলো যৌন ক্রোমোজোমে থাকা জিনের মিউটেশন এটা হয় হলো হিমোফিলিয়াতে হিমোফিলিয়াতে যে মানে যৌন ক্রোমোজোমের যে জিনের মিউটেশন সেটা দেখা যাচ্ছে তাহলে এটার সাথে হবে এটা তাহলে টু পয়েন্ট ওয়ান সেভেন পুরোটা লিখবে পাশে যৌন ক্রোমোজোমে থাকা জিনের মিউটেশন লিখবে পাশে বি হিমোফিলিয়া তারপর হলো ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন দেখা যায় থ্যালাসেমিয়াতে ঠিক আছে তাহলে এটা হলো টু পয়েন্ট ওয়ান এইট ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন বলে লিখবে ডি থ্যালাসেমিয়া তাহলে এটার সাথে হলো এটা ও এটা থ্যালামাস হবে ঠিক আছে এটা থ্যালামাস এখানে তাহলে এটা হবে না ই থ্যালামাস এরপর আসি কিছু ছোট প্রশ্নে প্রথমটা বলেছে চার গফের নীতি অনুসারে সমীকরণটি সম্পূর্ণ করো এ প্লাস ড্যাশ ইজিক টু ড্যাশ প্লাস সি অ্যাডেনিন প্লাস গুগানিন টু থাইমিন প্লাস সাইটোসিন এই সংখ্যাটা মানে এই অনুপাতটা সবসময় মেনটেন হয় ডিএনএর মধ্যে তারপর হলো কোন প্রকার কোষ রেটিনায় বর্ণগ্রাহক রূপে কাজ করে এটা হলো রেটিনার মধ্যে থাকা যে কোন কোষ সেইটা বর্ণগ্রাহক রূপে কাজ করে তারপরের প্রশ্ন বলেছে নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটা বিষয়ের অন্তর্গত সেটা খুঁজে নিয়ে লেখো ভ্রূণস্থলী ডিম্বক ডিম্বাশয় ডিম্বাণু ভ্রূণস্থলী হলো সেই বিষয়টা যার মধ্যে ডিম্বক ডিম্বাশয় ডিম্বাণু এই তিনটে দেখা যাচ্ছে তারপর হলো প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শূন্য স্থানে উপযুক্ত শব্দ বসাও প্রথমটা বলেছে একই ফুলের মধ্যে পরাগযোগ যেটাকে বলছে অটোগ্যামি একই গাছের দুটো ভিন্ন ফুলের মধ্যে পরাগ যোগ সেটাকে বলছে গাইটেনো গ্যামি গাইটেনো গ্যামি এরপরের প্রশ্ন হলো হঠাৎ করে তোমাকে কুকুর তাড়া করলো ওই সময় তোমার রক্তে কোন প্রকার হরমোনের খরণ বেশি হবে বলে মনে হয় সেটা হলো অ্যাড্রিনালিন যে হরমোন তার খরণ বেশি হবে কারণ জরুরীকালীন অবস্থায় এই হরমোনই খরিত হয় তারপরের প্রশ্ন হলো উপযুক্ত কলাপালন মাধ্যমে সজীব উদ্ভিদাংশের পূর্ণাঙ্গ উদ্ভিদে রূপান্তরিত হওয়ার ক্ষমতাকে কি বলছে এটাকে বলে হলো মাইক্রোপ্রোপাগেশন বা অনুবিস্তারণ মাইক্রো প্রোপাগেশন তারপরে বলছে বিষদৃশ্যটি লেখো টেস্টোস্টেরন ইনসুলিন থাইরক্সিন জিব্বেরালিন প্রথম তিনটেই হলো প্রাণী হরমোন জিব্বেরালিনটা উদ্ভিদ হরমোন এটা হল বিষদৃশ্য তারপরে বলেছে ক্যাপিটাল ডিটি ক্যাপিটাল ডি ক্যাপিটাল এম ক্যাপিটাল ডেম আর এর সাথে স্মল ডি স্মল ডি স্মল এম স্মল এম এই দুটো জিনোটাইপযুক্ত জীবের মধ্যে সংকরণ ঘটালে এফ টু জনুতে জিনোটাইপটা কী হবে ক্যাপিটাল ডি ক্যাপিটাল ডি ক্যাপিটাল এম ক্যাপিটাল এম তার সাথে ক্রস হচ্ছে স্মল 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 ডি 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 এম 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 একটা একটা ক্যাপিটাল ক্যাপিটাল আসবে এখান থেকেও গ্যামিটে স্মল ডি আর স্মল এম আসবে এফ ওয়ান জনুতে মিলে গিয়ে হবে ক্যাপিটাল ডি স্মল ডি ক্যাপিটাল এম স্মল এম এই জিনো টাইপটা তৈরি হবে তাহলে উত্তর হলো ক্যাপিটাল ডি স্মল ডি ক্যাপিটাল এম স্মল এম ঠিক আছে আজ এই পর্যন্তই আজ আশা করি তোমাদের এই পর্বটা কাজে লাগবে তোমাদের যদি এইরকম আরও ভিডিও চাও প্লিজ ভিডিওটাকে লাইক করো বন্ধুদের মধ্যেও সে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটনও আছে ওটাও ক্লিক করে দিও তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে থ্যাংক ইউ